খরচ, ব্যবসা শুরু করা বা বাড়ি কেনার জন্য ঋণ নেওয়া খুবই মামুলি বিষয়। ঋণ নেওয়ার সময় একজন ব্যক্তির সামনে অনেক অপশন থাকে, তবে আমরা সেরা ডিলটি সবসময় বেছে নিতে পারি না, কারণ আমরা বুঝতেই পারি না লোন আমাদের আর্থিক স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব ফেলে। এই কারণেই অনেক সময় লোনের অপশন বেছে নিতে ভুল হয়ে যায়। এমন পরিস্থিতিতে বোঝা জরুরি কত ধরনের লোন আছে, কোন লোন কিসের জন্য ব্যবহার করা হয় সেটাও বোঝা অত্যন্ত জরুরি। এর সুবিধা এবং অসুবিধাই বা কি, আসুন দেখা যাক। সাধারণত দুই ধরনের ঋণ হয়, প্রথমটি হলো সিকিউরড লোন এবং দ্বিতীয়টি হলো আনসিকিউরড লোন। সিকিউরড লোনের জন্য আপনাকে সম্পত্তি, যানবাহন, ফিক্সড ডিপোজিট, শেয়ার, মিউচুয়াল ফান্ড ইত্যাদির মতো যে কোনো সম্পদকে জামানত হিসেবে ব্যাংককে জমা দিতে হবে। এটি বন্ধক হিসেবে ব্যবহার করা হয়। সিকিউরড লোনের মধ্যে রয়েছে হোম লোন, কার লোন, গোল্ড লোন, সম্পত্তি বন্ধক রেখে লোন, শেয়ার বা মিউচুয়াল ফান্ড বন্ধক রেখে লোন। সিকিউরড লোনের উপর সুদ আনসিকিউরড লোনের চেয়ে কম হয়। এর কারণ হলো বন্ধক রাখা সম্পত্তি ব্যাংকের জন্য ঝুঁকি কমায়, যে কারণেই তারা কম সুদের হারে ঋণ দেয়। উদাহরণস্বরূপ SBI হোম লোনের হার 9.15% থেকে শুরু হয়, যেখানে পার্সোনাল লোনের সুদের হার 11.05% থেকে শুরু হয়। আপনি একটি সিকিউরড লোনে একটি বড় পরিমাণ টাকা ধার নিতে পারেন। লোনের পরিমাণ জামানত হিসেবে রাখা সম্পত্তির দামের উপর নির্ভর করে। একটি বাড়ি কেনা বা ব্যবসা শুরু করার মতো বড় আর্থিক প্রয়োজনের জন্য সিকিউরড লোন হলো একটি ভালো অপশন। সিকিউরড লোনের মেয়াদও দীর্ঘ হয়, উদাহরণস্বরূপ 10, 20 বা 30 বছর পর্যন্ত এটি হয়ে থাকে। এতে ঋণ গ্রহণকারী ব্যক্তির ওপর EMI এর বোঝা কমিয়ে দেয়। যেহেতু একটি সম্পত্তি বন্ধক রাখা হয়, ব্যাংকগুলি কিছুটা আশ্বস্ত হয়, তাই ক্রেডিট স্কোর কম হলেও আপনি লোন অনায়াসেই পেতে পারেন। এই ঋণ আপনার সম্পদ বন্ধক রেখেও পেতে পারেন। আপনি যদি আনসিকিউরড লোন পরিশোধ না করেন, তাহলে ব্যাংক আপনার সম্পদ বাজেয়াপ্ত করতে পারে এবং তা বিক্রি করে ঋণের টাকা উদ্ধারও করতে পারে। কিন্তু আনসিকিউরড লোনের জন্য আপনাকে কোনো ধরনের সম্পত্তি বন্ধক রাখতে হবে না। এই ঋণগুলি ঋণ গ্রহীতার ক্রেডিট হিস্ট্রি এবং ঋণ পরিশোধের ট্র্যাক রেকর্ডের ভিত্তিতেই অনুমোদিত হয়। পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড এবং এডুকেশন লোন হলো আনসিকিউরড লোন। এর সুবিধা এবং অসুবিধা উভয়ই আছে। আনসিকিউরড লোনে সম্পত্তি বন্ধক রাখতে হয় না, তাই ঋণ খেলাপি হলে মূল্যবান সম্পদ হারানোর ভয়ও থাকে না। এই ধরনের ঋণের সঙ্গে যুক্ত ঝুঁকি কমাতেই ব্যাংকগুলি বেশি সুদ নেয়। আনসিকিউরড লোনে সাধারণত ঋণের পরিমাণ কম থাকে। সিকিউরড এবং আনসিকিউরড লোনের মধ্যে কোনটি বেছে নেবেন তা আপনার আর্থিক অবস্থা এবং প্রয়োজনের উপর নির্ভর করে। একটি বাড়ি কেনা বা ব্যবসা শুরু করার মতো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য যদি আপনার মোটা অঙ্কের অর্থের প্রয়োজন হয়, তাহলে সিকিউরড লোন একটি ভালো অপশন হতে পারে। অন্যদিকে যদি আপনার কম লোনের প্রয়োজন হয়, তাহলে আনসিকিউরড লোন নিতে পারেন। উভয় ধরনের ঋণ দেওয়ার আগেই ব্যাংকগুলি আপনার ক্রেডিট স্কোর, আয়, চাকরি বা আয়ের স্থিতিশীলতা, ঋণ পরিশোধের ক্ষমতার মতো বিষয়গুলি বিবেচনা করে থাকে। ঋণ অনুমোদন এবং সুদের হার স্থির করতে ক্রেডিট স্কোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনার ক্রেডিট স্কোর কম হয়, তাহলে আপনি একটি সিকিউরড লোন পেতে পারেন।